সো উটিকুন্নু সিরিজের অন্তিম পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা, বাড়ি মানে আমরা কিন্তু ফিরছি উটি থেকে মাইসোর। সো আজকের পর্বে তোমাদের সঙ্গে এই যে রোড ট্রিপের যে অভিজ্ঞতাটা শেয়ার করব, কিন্তু এটা শেয়ার করার আগে তোমাদেরকে একটু কুইক রিক্যাপটা দিয়ে দিই যে কোথা থেকে এই জার্নিটা শুরু হয়েছিল। তো আমরা কিন্তু এই ডিএলটি বাস মানে ড্রিম লাইনার ট্রাভেলস করে কিন্তু ব্যাঙ্গালোর থেকে কন্নুর আসি, এবং এই যে ট্রাভেলস ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল। স্টার্টিং ফ্রম অ্যামিনিটিস, তারপরে অন টাইম পিক আপ, অন টাইম আমাদেরকে ড্রপ করা, এছাড়াও ইন্টেরিয়ার সব কিছু কিন্তু দুর্দান্ত ছিল। এবং 8 ঘন্টার একটা লম্বা জার্নি করে আমরা কিন্তু ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিলাম কুন্নুরে, এবং এই সম্পূর্ণ অভিজ্ঞতাটা কিন্তু আমাদের প্রথম এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। তো কুন্নুরে নামার পরই আমাদের যে ট্রাভেলস বুক করা ছিল সেখানে 7 সিটার গাড়ি চলে আসে, এবং সেটা করে কিন্তু আমরা পৌঁছে যাই আমাদের প্রথম হোমস্টে, যার নাম বেলা ভিস্টা হোমস্টে। আর এই বেলা ভিস্টা হোমস্টে কিন্তু কুন্নুরের ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে। তোমরা যদি গুগলে সার্চ করো এই হোমস্টের ব্যাপারে ডিটেল রিভিউ কিন্তু পেয়ে যাবে। তো এছাড়াও আমি কিন্তু বলবো এনাদের যে ব্রেকফাস্ট দুর্দান্ত ছিল। কি ছিল না ব্রেকফাস্টে? দোসা, ইডলি, উপমা, নুডলস, সব কিছু আর সবগুলোই ছিল হোমমেড ফুড। সেটার জন্যই কিন্তু আমার খেতে আরও বেশি ভালো লাগছিল। এবার আসা যাক একটু রুম ট্যুরে। তো আমাদের টোটাল 3টে রুম ছিল 3টে ফ্যামিলির জন্য। আমাদের যে রুমটা ছিল সেটা কিন্তু খুবই স্পেশিয়াস, খুবই বড়। যদি তোমরা দেখো ভেতরের আর্কিটেকচার, ভিনটেজ লুক, টিভি সব মিলিয়ে দুর্দান্ত ছিল। আর সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের দ্বিতীয় এপিসোডে তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করা আছে। তো এরপরে আমরা সেই দিনই কিন্তু ঘুরতে বেরোই কুন্নুরে সাইট সিইং করতে। তো কুন্নুরে সাইট সিইং করতে তোমাদের লাগবে জাস্ট একটা দিন। তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে উটি প্ল্যান করে থাকো সেক্ষেত্রে তোমাদের বলবো অবশ্যই কিন্তু তোমাদের একটা দিন কিন্তু কুন্নুরে স্টে করা উচিত। কুন্নুরে এমন কিছু দেখার জায়গা আছে যেগুলো যদি না দেখো অনেক কিছু মিস করবে, সেরকমই কিছু জায়গার খোঁজ কিন্তু তোমাদেরকে এই এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার পরবর্তী দিন আমরা কিন্তু কুন্নুর থেকে পৌঁছে যাই উটিতে মানে উদাগামান্ডলামে, এবং সকাল 8:30 টয় ট্রেনে করে, টয় ট্রেন মানে হেরিটেজ টয় ট্রেন, নীলগিরি পর্বতের মধ্যে দিয়ে যে আমাদের যে টয় ট্রেনটা কুন্নুর থেকে আমাদের উটি পৌঁছে দিয়েছিল সেই এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত ছিল। 17 কিলোমিটার একটা স্ট্রেচ যেটা ক্রস করতে লেগেছিল আমাদের 1 ঘন্টা 20 মিনিট। নীলগিরি পর্বতের মধ্যে দিয়ে ওয়াটারফলস, গ্রিনারি দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে যাই উদাগামান্ডলাম বা উটিতে, এবং আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেছিলাম, যার সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদেরকে এই ব্লগে আমি শেয়ার করেছি। এরপরে আমরা কিন্তু উটিতে পৌঁছে যাই, এবং উটিতে পৌঁছে গিয়ে আমাদের বহু প্রতীক্ষিত আমাদের এয়ারবিএনবিতে চেক ইন করি। কারণ এয়ারবিএনবি বলে ভুল হবে, এটা কিন্তু একটা লাক্সারিয়াস বাংলো। তোমরা কিন্তু উটিতে যদি থাকতে চাও এই লাক্সারিয়াস বাংলো, অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখতেও পারো। সো এই টোটাল বাংলোতে কিন্তু টোটাল 4টে রুম ছিল, একটা পেন্ট হাউস, আর রুমগুলো কিন্তু বেশ স্পেসিয়াস, বেশ সুন্দর করে সাজানো, আর সমস্ত অভিজ্ঞতা কিন্তু আমাদের এই এপিসোডে তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করা। এরপরে কিন্তু আমরা উটি ট্যুরিস্ট প্লেস মানে উটি সাইট সিইং করতে বেরোই। উটি সাইট সিইং করতে তোমাদের লাগবে 2 দিন, একটা দিন উটির যে লোকাল প্লেস সেগুলো ট্রাভেল করতে, এবং দ্বিতীয় দিন তোমরা যেতে পারো পাইকারা সাইট সিইং করতে, যেটা খানিকটা দূরে। আর এই ট্রাভেলগুলো কিন্তু তোমরা অবশ্যই গাড়িতে করে করবে, এবং এখানে অনেক কিছু দেখার জায়গা আছে, যার মধ্যে টপ 15 প্লেসেস আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি। এছাড়াও আমার যে সম্পূর্ণ যে 2 দিনের যে উটি যাত্রা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা উটি থেকে কিভাবে মাইসোর যাচ্ছি। সো এখন কিন্তু আমরা উটি থেকে বেরিয়ে যাচ্ছি মাদুমালায়ের দিকে, দেখতেই পাচ্ছ অ্যারো এই দিকে। সো মাদুমালাই দেন মাইসোর, সবকিছু কিন্তু আমরা এই লেফট সাইড দিয়ে যাব। সো লেটস গো টু মাইসোর ভায়া মাদুমালাই বন্দিপুর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনলি ফর লোকালাইটস, বাকি সব গাড়ি কিন্তু লেফট দিয়ে যাচ্ছে, বাট যারা নীলগিরির গাড়ি তারাই কিন্তু এই রাস্তাটা দিয়ে ট্রাভেল করবে। তো বেশ জিগজ্যাগ কিন্তু রাস্তা, দেখতেই পাচ্ছ বেশ চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি টুয়ার্ডস মধুমালাই বন্দিপুর। হেয়ার পিন বেন্ড, দিস ওয়ান রাইট, 3x36। ওকে, সো আমরা কিন্তু এখন জিগজ্যাগ রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই টোটাল যে রাস্তাটা এটা কিন্তু 11 কিলোমিটার একটা স্ট্রেচ, এটা ক্রস করতে আমাদের প্রায় 40 মিনিট মতো লাগবে।
আছে, হেয়ার ট্রিটমেন্টগুলো আছে, সেগুলো কিন্তু শর্টকাট। এখনও আমাদের রাইটটা কিন্তু আছে, কিন্তু আমার লেফট, যেমন এখন দেখো আমরা কিন্তু লেফট আর নেবো একটা, আমার লেফট ফার্স্ট টাইম আসবে, তারপরেই কিন্তু আবার আমাদের টোটাল 36 টোটাল 36 মানে 36টা হেয়ার ট্রিটমেন্ট আছে। এই দেখো রাইট নিচ্ছি, রাইট নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার একটা শার্প লেফট টার্ন, যেখান দিয়ে কিন্তু লরিটা বেরোচ্ছে। তো বুঝতেই পারছো, স্কিলফুল ড্রাইভিং যদি না করা হয় তাহলে কিন্তু বিপদ অনিবার্য। সো আমরা এখন ক্রস করছি 7/36, সো এখনো কিন্তু 29 কিন্তু এখনো লেফট আছে, 29টা হেয়ার পিন বেন্ড কিন্তু আমাদের এখন ক্রস করতে হবে। এই যে বেন্ড গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চাইনিজ বেন্ড, সো গাড়ি যদি এখানে ধাক্কা লাগে গাড়ি কিন্তু আবার রাস্তার দিকে চলে আসবে। সো এই চাইনিজ টেকনোলজিটা কিন্তু বেশ ভালো লাগলো, যেখানে যেখানে অ্যাকচুয়ালি বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, যেরকম দেখো এই জায়গাটা তো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো সব কিন্তু চাইনিজ টেকনোলজি। যদি গাড়িকে ধাক্কা লাগে গাড়ি কিন্তু আবার রোডের দিকে ব্যাক করে চলে আসবে, কিন্তু সব জায়গায় কিন্তু তোমরা এটা দেখতে পাবে না, যেরকম এখানে দেখতে পেলে। বাকি জায়গাগুলোতে দেখো, বাকি জায়গাগুলোতে কিন্তু নর্মাল দেখতে পাবে, গার্ড প্রোটেকশন গার্ড গুলো আছে, বাট যেখানে যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সেখানে কিন্তু তোমরা ওই চাইনিজ টেকনোলজি গুলো দেখতে পাবে, বাকি সব জায়গা নর্মাল, কোথাও ইয়েলো কালার কোথাও গ্রে কালার এরকমই। সো আমরা এই যে 36 যে শার্প বেন্ডিং গুলো ছিল সেগুলো ক্রস করে কিন্তু এগিয়ে গেলাম, আর প্রত্যেকটার জন্য কিন্তু ক্রেডিট দিতে হবে আমাদের চার্লস ভাইয়াকে। সো খুবই এফিশিয়েন্ট, খুবই ওয়েল বিহেভ, যেখানে যেখানে আমাদের ফটো তোলার দরকার ছিল, ভিডিও তোলার দরকার ছিল, সব জায়গায় কিন্তু ভাইয়া হেল্প করেছে। এমন কিছু ইনফরমেশন যেটা একমাত্র লোকাল এইডসের থেকেই জানা যায় সেই ইনফরমেশনগুলোও কিন্তু ভাইয়া আমাদেরকে জানিয়েছে। সো চার্লস ভাইয়া কা ফোন নাম্বার আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তাছাড়াও কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো তোমরা যদি কখনো উটি কুন্নুরে আসো অবশ্যই কিন্তু চার্লস ভাইয়াকে কন্ট্যাক্ট করতে পারো, তো চার্লস ভাইয়া কিন্তু তোমাদেরকে পুরো ট্রিপটা ঘোরাবে। সো আমরা এখন যাচ্ছি কিন্তু টুয়ার্ডস মাইসোর, মাইসোরে গিয়েও আমাদের সাইট সিং আছে, সেই সাইট সিংটাও কিন্তু আমরা এই ইনোভা গাড়িতেই করবো উইথ চার্লস ভাইয়া। সো আমরা এখন দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকটা প্লেন রোড হয়ে গেছে, জিগজ্যাগ ওয়ে আর নেই, এখন আমরা যাচ্ছি ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে টুয়ার্ডস মধুমালাই বন্দিপুর, সেখান থেকে আমরা যাব টুয়ার্ডস মাইসোর। বেশ দারুণ ফুল ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ বসন্তকালে। সো এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু ইন্টেরিয়ার কিছু জায়গা আছে যেখানে কিন্তু অফ রোডিংও বলতে পারো, মানে যেখানে কিন্তু এই জিপগুলো কিন্তু নিয়ে যায়, জিপ বলো ক্যান্টার বলো ক্যাম্পার বলো। সো এই যে ফরেস্টটা এর ভেতরে রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়। সো এখন আমি দাঁড়িয়ে আছি মধুমালাই টাইগার রিজার্ভের একদম সামনে। সো উল্টো দিকে দেখতেই পাচ্ছ কিছু জিপ গাড়ি, তো এইগুলো কিন্তু আমাদের টাইগার রিজার্ভের ভেতরটায় নিয়ে যাবে। আর উল্টো দিকে দেখতে পাচ্ছ এদিকটায় টিকিট কাউন্টার আছে, এদিকটায় টিকিট কাউন্টার। সো এটাই হলো মধুমালাই টাইগার রিজার্ভ, যেখানে কিন্তু তোমরা জিপ বুকিং করতে পারো, যেটাকে জিপসি বলা হয়। এছাড়াও কিন্তু ক্যান্টার আছে, ক্যাম্পার আছে, তোমরা কিন্তু অনলাইনেও কিন্তু ওয়েবসাইট থেকে টাইগার রিজার্ভ দেখার জন্য মানে সাফারি করার জন্য তোমরা কিন্তু ওয়েবসাইটও ভিজিট করতে পারো। এছাড়াও কিন্তু ক্যান্টার মানে যেগুলো একটু বড়ো গাড়ি, ক্যাম্পার যেগুলো 8 সিটার নর্মালি 6-8 সিটার হয়, আর ক্যান্টার যেগুলো সেগুলো আরও বড়ো হয়, সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো বেশ ভালো লাগবে, তোমরা কিন্তু এখানে একটু চিপ রেটে কিন্তু করতে পারো। বন্দিপুরে কিন্তু রেট, সাফারি রেট কিন্তু অনেক বেশি, স্পেশালি টাইগার রিজার্ভ সাফারির জন্য, সেই আন্দাজে কিন্তু মধুমালাইয়ে টাকাটা অনেকটা কম। সো এটাই হলো সেই টিকিট কাউন্টার, আর এই দিক দিয়ে উঠে যেতে হবে, দেখতেই পাচ্ছ বেশ বড় বড় জিপসি ক্যান্টার ক্যাম্পার সব রাখা আছে। উল্টো দিকেও কিন্তু ছোট ছোট জিপগুলো রাখা আছে, যেগুলো করে কিন্তু তোমরা মধুমালাইয়ে টাইগার রিজার্ভ সাফারি করতে পারো। এখানে জঙ্গল সাফারি বাদ দিয়েও কিন্তু আরো অনেক কিছু আছে, যেরকম জেনেপুল এক্সপ্লোরেশন ওয়াক, ওয়াটারফল ভিজিট, অর্কিডারিয়াম, ফার্নারিয়াম, অরাল অ্যাকোরিয়াম দেখতে পাবে, ফিশ ফুড স্পা,
মেডিকিনাল মেডিসিনাল নার্সারি আছে, বাটারফ্লাই পার্ক, ওয়াচ টাওয়ার, ওয়াইল্ড লাইফ ওয়াচিং, ক্যাফেটেরিয়া, সবিনিয়ার শপ, মানে অনেক কিছু আছে। বাট স্পেশালি কিন্তু সবাই আসে টাইগার রিজার্ভের জন্য, মানে সাফারি করার জন্য। সো মধুমালাই টাইগার রিজার্ভ যেই ক্রস করলাম, তার মানে তামিলনাড়ু আমরা ক্রস করে গেছি। এখন কিন্তু আমরা এন্টার করছি ওয়েলকাম টু কর্ণাটকা স্টেটস। দেখো এখানেও লেখা আছে কর্ণাটকা স্টেট, এখানেও লেখা আছে। সো আমরা এখন এন্টার করছি বন্দিপুর টাইগার রিজার্ভ, মানে বন্দিপুর ফরেস্টের দিকে। সো মধুমালাইটা ছিল তামিলনাড়ুতে আর বন্দিপুরটা হলো কর্ণাটকায়। সো দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু বন্দিপুর টাইগার রিজার্ভ। এইদিকে দেখতেই পাচ্ছ বন্দিপুর টাইগার রিজার্ভ লেখা আছে, কিন্তু এইটা কিন্তু স্পেশালি কিন্তু রিসেপশন সেন্টার। সো আমাদেরকে কিন্তু এই রাস্তা ধরেই আবার এগিয়ে যেতে হবে 7 কিলোমিটার সামনে। সো এইখানে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট, চলো যাওয়া যাক। সো এটা হলো টিকিট কাউন্টার। সো চলো দেখা যাক যে সাফারির জন্য গাড়ি অ্যাভেলেবেল আছে কিনা, আর এটা হলো সাফারির টাইমিং আর কোন গাড়ির কতটা ফি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে জিপসি পাওয়া যায়, এছাড়াও যেরকম দেখতে পাচ্ছ এটা জিপসি, এছাড়াও ক্যাম্পার ক্যান্টার সবই অ্যাভেলেবেল আছে সাফারির জন্য। তো এটা যে দেখতে পাচ্ছ ওয়ে টু বন্দিপুর সাফারি ক্যাম্পাস, তো এটাই কিন্তু সেই বন্দিপুর সাফারি ক্যাম্পাস, এখান দিয়ে ঢুকতে হবে। অ্যাকচুয়ালি আমি গেছিলাম টিকিট কাউন্টারে, বাট আনফর্চুনেটলি এখন কিন্তু কোনো ক্যান্টার, মানে যেগুলো 8 সিটার বা 9 সিটার কিংবা জিপসি, কোনোটাই অ্যাভেলেবেল নেই। তো আমাদেরকে কিন্তু ফিরে যেতে হচ্ছে, আমরা কিন্তু যাচ্ছি টুয়ার্ডস মাইসোর। এইদিকে বন্দিপুর ছিল, সো বন্দিপুর রাস্তা থেকে মাইসোরের রাস্তায় এলাম। তো সেখানেই চোখে পড়লো পিওর ভেজ রেস্টুরেন্ট গ্র্যান্ড জেপি ইন, যদিও এখানে নন ভেজ লেখা আছে। চলো ভেতরে ঢোকা যাক, ভেতরে ঢুকে দেখা যাক কি কি পাওয়া যায়। তো সবাই মিলে একটা কুইক বাইটস নেওয়ার পর এখন আমরা যাচ্ছি মাইসোরের দিকে। দেখতেই পাচ্ছ টোল গেট, এরপরে কিন্তু আমরা যাচ্ছি মাইসোর। সো এখনো প্রায় 30 কিলোমিটার মতো দূর আছে, তো এই টোল গেটটা ক্রস করে আমাদেরকে যেতে হবে। তো চলে এসেছি আমরা আমাদের পরের ডেস্টিনেশনে, যার নাম বাদশাহ স্টোর্স। সো এটা কিন্তু আমরা গুগল কার্ডে দেখেছি যে এটা কিন্তু বেস্ট সিল্কের দোকান, মানে যেখান থেকে তোমরা শাড়ি কিনতে পারো। আর মাইসোরে আসা মানে মাইসোর সিল্ক কিন্তু মা কাকিমারা সবাই কেনে। তো সেই জন্যই গুগলের ভরসাতে, কিন্তু গুগল বাবাজির ভরসাতে চলে এসেছি এই দোকানে। তো ভেতরে ঢুকবো, দেখা যাক কীরকম কালেকশান, সবটা তোমাদেরকে দেখাবো, যদি কিনি সেটারও কিন্তু সাক্ষী তোমরা হবে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কাম। এইদিকে কিন্তু ফ্ল্যাট 50%-এরও কিছু দেখা যাচ্ছে, অন সিলেক্টেড গুডস, কিছু সিলেক্টেড গুডস আছে যেগুলোতে কিন্তু 50% অফও পেয়ে যাবে। আর এই হচ্ছে দোকান। সো চলে এসেছি আমরা এখন বাদশাহ স্টোরের ঠিক ভেতরে। সো অনন্যা কিরকম রেট বললো? 5-6 থেকে স্টার্টিং আপ টু 18-20-25। বাপরে, মানে বেশ কস্টলি আছে, 5,000-6,000 থেকে স্টার্ট। অ্যাকচুয়ালি আমি খোঁজ নিয়েছিলাম সেখানে, আমার একটা ফ্রেন্ডই বলেছে, মানে অফিস কলিগ বলেছে যে মানে মাইসোরে সিল্ক বিখ্যাত, সেটা মানে যদি পিওর কোয়ালিটি হয় সেটা মানে 15,000 অ্যান্ড অ্যাবাভ হলে সেটা কিন্তু পিওর কোয়ালিটি হয়। বাপরে, এনিওয়েজ অনেকটাই বেশি, মানে প্রচন্ড কস্টলি। মানে বিয়ের শাড়ি কিনে নরমালি এত দামি সবাই কিনে, অ্যাকচুয়ালি মাইসোরে যারা বিয়ে করে তারাই পরে। 15,000 মানে বুঝতেই পারছো একটা বিয়ের শাড়ি হয়ে যাবে, মানে বিয়ের শাড়ি হলে 15,000 টাকা দিবেন, আমি নিজে কিনব। অনেকটাই বেশি, অনেকটাই বেশি। তো যেমন অরণ্যা বললো 5-6,000 থেকে শুরু এবং 18-19-20 স্টার্টিং রেঞ্জ যদি 5-6 হয় তাহলে আর কি বলবো। ওটাই, চলো দেখা যাক, মারা দেখুক কতটা কি পছন্দ হয়, দেখা যাক, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন শাড়ি, এ 6,980, ইয়ে वाला क्या था, ये वाला 6,980, ओके। और ये ग्रीन कलर क्या था, ग्रीन कलर का प्राइस 6,980, मतलब 7,000 आसपास, ऑलमोस्ट 7,000। ये सेम डिजाइन में अलग अलग कलर है भैया, सेम डिजाइन में अलग अलग कलर, डिजाइन सेम, एग्जैक्ट सेम, ओके। दिखाओ क्या क्या कलर है एक बार, ये वाला तो ग्रे कलर, हाँ ये मम्मी की है, ये भी ब्लू एंड मेरून, मेरून, ये थोड़ा हल्का कलर है, येलोइश, ये क्या है, ग्रीन,
প্যারট গ্রিন আর ও থোড়া বাসন্তি কালার টাইপস আর এই হ্যাভিং গ্রিন গ্রিন কা ডিফারেন্সিয়েট ইয়ে ভি আচ্ছা আছে গ্যাট রিজ দেখি আঁচলটা হ্যাঁ ডুয়াল মানে অন্য রকমের ভালোই লাগবে ব্লাউজ পিস কোন গ্রিন কালারটা ভালোই লাগছে সো আমাদের কিন্তু কফিও দেওয়া হয়েছে বেশ ভালো ফিল্টার কফি এখানকার বেশ ভালোই লাগলো মানে অনেকক্ষণ ট্রাভেল করা হয়েছে যেহেতু আমরা লাঞ্চও করলাম কোথায় সেটাও তোমরা দেখেছো তারপর অনেকটা রাস্তা কিন্তু আমাদেরকে ট্রাভেল করতে হয়েছে ননস্টপ কারণ আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই মাইসোর ঘোরার জন্য সো ননস্টপ ট্রাভেল করতে হয়েছে সো চা কফি খাওয়ার একদমই টাইম হয়নি সো এখানে এসে কফিটা পেয়ে কিন্তু বেশ ভালোই লাগছে তো দেখতেই পাচ্ছ 12,960 টাকার শাড়ি কেনা হলো সো চামুন্ডা সিল্ক দুটোই চামুন্ডা সিল্ক একটার দাম 5980 আর একটার দাম 6980 সো অল টুগেদার 13,000 টাকার মতো বিল হয়েছে ইটস হিউজ 13,000 টাকার শাড়ি মানে জাস্ট কেনা হয়ে গেল যে পছন্দ হয়েছে পছন্দটাই ম্যাটার করে আলটিমেটলি মায়ের দুটোই পছন্দ হয়েছে সো মায়া দুটোই নিয়ে নিয়েছে সো চলো এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে সো সন্ধে 6টা নাগাদ কিন্তু আমরা সেই বাদশা বলে স্টোরটা থেকে কিন্তু শাড়ি কিনে বেরিয়ে পড়ি এবং সোজা 20 কিলোমিটার ট্রাভেল করে কিন্তু 7টার মধ্যে আমরা পৌঁছে যাই বৃন্দাবন গার্ডেনে তোমরা যদি মাইসোর ট্যুরের প্ল্যান করো যেটার ফুল ইটারনারি আসবে আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু বৃন্দাবন গার্ডেনে এসো স্পেশালি সন্ধেবেলায় কারণ এই সময় কিন্তু একটা দারুণ লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যে শোটা কিন্তু তোমরা কোনোভাবেই মিস করতে পারবে না এছাড়াও কিন্তু বোট রাইড আছে সবকিছু কিন্তু তোমাদেরকে দেখাবো পরবর্তী ব্লগগুলোতে তো এরপরে কিন্তু আমরা চলে আসি মাইসোরে আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টে যার ফুল রুম টুর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পরবর্তী ব্লগগুলো চোখ রাখতে হবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কেমন লাগলো রোড ট্রিপ অবশ্যই যা লিখে জানিও সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টেক কেয়ার গুড বাই টাটা।